আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কিভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের ব্যাটারি হেলথ চেক করবেন এবং আপনারা কিভাবে আপনি মোবাইলটা যেই চার্জার দিয়ে চার্জ দিচ্ছেন। অর্থাৎ অনেক সময় কিন্তু আমাদের এরকম হয় যে আমরা কিন্তু আমাদের যে অরিজিনাল চার্জারটা সেটা হারিয়ে ফেলি, এরপরে কিন্তু আমাদের নতুন চার্জার কিনতে হয়। তো তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। তো আজকে আমি দেখাবো যে আপনার যেই চার্জারটা ইউজ করতেছেন বা ইউজ করবেন সেই চার্জারটা আপনার মোবাইলের জন্য ভালো কিনা, যে আপনারা কীভাবে চেক করবেন যে সেই চার্জারটা ফাস্ট চার্জার কিনা বা নর্মাল চার্জার কিনা বা কত ভোল্টে চার্জ হচ্ছে বা কত মিলি অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে, এটা কীভাবে আপনারা চেক করবেন। তো আপনি যদি কোনো সেকেন্ড হ্যান্ড বা আপনি যদি নতুন কোনো চার্জার কিনতে চান আপনার মোবাইলের জন্য, তাহলে অবশ্যই আজকে ভিডিওটা দেখবেন। এবং হচ্ছে আপনি আজকে আমি একটা অ্যাপ আপনাদেরকে পরিচয় করে দেবো, তো আপনারা সেই অ্যাপটা দিয়ে চেক করে নেবেন যে আপনার সেই চার্জারটা আপনার মোবাইলের জন্য ভালো কিনা। তো এই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন আর হচ্ছে আপনারা এটা দেখতে পারবেন যে আপনার ফোনের ব্যাটারির হেলথ কীরকম আছে। তো কথা বলা বলা শুরু করি আজকের ভিডিও। তো আপনারা যারা ইলেকট্রনিক গ্যাজেট পছন্দ করেন তারা কিন্তু মিনহাজ জোন থেকে যে কোনো ইলেকট্রনিক গ্যাজেট শুরু মূল্যে পাবেন এবং সবগুলোই অরিজিনাল প্রোডাক্ট। তো এই জন্য অবশ্যই মিনহাজ জোন পেজটা ভিজিট করবেন এবং এখান থেকে আপনারা যে কোনো অরিজিনাল প্রোডাক্ট যে কোনো গ্যাজেট পেয়ে যাবেন এবং পুরো বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন। তো মিনহাজ জোন ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো, তো আপনারা অবশ্যই চেক করবেন এবং এখান থেকে প্রোডাক্ট কিনবেন। তো চলেন কথা বাড়াবো না শুরু করি আজকের ভিডিও। তো এখন আমি চলে যাবো আমার মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আমি দেখাবো যে চার্জে লাগানোর পরে আসলে কীরকম হয়, কী কী ফাংশন আসে। তো আজকে যে অ্যাপটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে এম্পায়ার অ্যাপ। তো সব কিছু এখন আমি দেখা দেবো। তো আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে, তো মোবাইল থেকে আপনাদেরকে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখিয়ে দিই। তো এখন আমি চলে আসছি আমার মোবাইল স্ক্রিনে। তো আপনারা প্রথমে চলে যাবেন প্লে স্টোরে। তো প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা এখান থেকে সার্চ করবেন হচ্ছে এম্পায়ার, AMPERE। তো এটা থেকে সার্চ করলে আপনারা এই অ্যাপটা পেয়ে যাবেন। তো এখান থেকে জাস্ট আপনারা এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। তো এখান থেকে জাস্ট ইনস্টল করার পরে এখানে জাস্ট ওপেনে ক্লিক করবেন, তাহলে আপনারা এই অ্যাপটা পেয়ে যাবেন। তো এখন কিন্তু আমার মোবাইলটা চার্জে লাগানো না। তো এখান থেকে দেখাবে হচ্ছে মেজারিং, মানে এখন আপনারা পরিমাপ করবে এবং এখান থেকে দেখাবে হচ্ছে আপনার ফোনের যে ব্যাটারি হেলথটা সেটা কীরকম আছে। তো এখান থেকে দেখা যাচ্ছে চার্জার ডিসকানেক্ট ডিসচার্জিং এবং প্লাগ ইন নন ব্যাটারি ব্যাটারি লেভেল এবং আপনার ব্যাটারি হেলথটা কীরকম আছে। তো এখান থেকে দেখাচ্ছে গুড, মানে হচ্ছে আমার ফোনে যে ব্যাটারিটা আছে এটার কন্ডিশন ভালো এবং কত এমএএইচ এবং হচ্ছে মানে ম্যানুফ্যাকচার, মানে হচ্ছে আপনার ব্যাটারিটা কোন কোম্পানির এটা এখান থেকে দেখাবে এবং সব কিছু এখান থেকে দেখাবে এবং এখান থেকে দেখাবে যে মানে কত পরিমাণে মানে কত মিলি অ্যাম্পিয়ারে চার্জ ড্রেন হচ্ছে আর কি। তো দেখেন এখান থেকে -520 দেখাচ্ছে। তো এই হচ্ছে মূলত বেসিক জিনিসটা। তো এখন আমি দেখাবো চার্জে লাগানোর পরে কী কী পরিবর্তন আসে এবং এখান থেকে আপনারা বোল্টটা দেখতে পারবেন। তো এখানে আমি বলে দিব যে আসলে আপনারা এখান থেকে কোনটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনার চার্জারটা ভালো। তো এখন আমি প্লাগ ইন করি। তো প্লাগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন এখান থেকে প্লাগ ইন করার পরে কিন্তু অ্যাপটার কালার পরিবর্তন হয়ে গেছে। তো এখান থেকে দেখেন উপর থেকে দেখাচ্ছে মেজারিং, মানে হচ্ছে এখান থেকে চার্জারটা বাড়বে। দেখেন এখন 700 আছে। তো এখন আমি এটা একটু সময় দিই, এখান থেকে আস্তে আস্তে এটা বাড়বে আর কি। তো যেহেতু এখন আমি ভিডিও রেকর্ড করতেছি তাই এই জন্য মানে স্ক্রিন যখন অন থাকে তখন কিন্তু অবশ্যই কম দেখাবে। তো এটা কিন্তু আস্তে আস্তে বাড়বে, দেখেন বাড়তেছে। তো এখন আমি পরে এই বিষয়ে নিয়ে কথা বলি। তো এখন নিচের দিক থেকে দেখেন এখান থেকে রয়েছে ভোল্টেজ। তো আপনারা যখন দেখবেন যে ভোল্টেজ 3.8 তাহলে আপনারা বুঝবেন যে এখন যেই ভোল্টেজটা আছে সেটা অবশ্যই ভালো। আর যদি 3.6 বা 3.7 বা 3.5 নিচে হয়ে যায় তখন আপনারা বুঝতে পারবেন যে আপনি যেই চার্জার দিয়ে চার্জ দিচ্ছেন সেটা আপনার ফোনের জন্য ভালো না। তো আপনি অবশ্যই অন্য কোনো ফাস্ট চার্জার বা অন্য কোনো ভালো কোম্পানির চার্জার আপনারা ইউজ করবেন। তো এরপর এখান থেকে আপনারা চেক করবেন হচ্ছে হেলথ। তো হেলথ এখান থেকে দেখে গুড দেখাচ্ছে। তো এখন আমি যেহেতু স্ক্রিন রেকর্ড করতেছি তো এই জন্য কিন্তু এখান থেকে মিলিয়ন পেটা কম দেখাচ্ছে। তো আপনি যদি ফাস্ট চার্জার ইউজ করে থাকেন তাহলে অবশ্যই এখান থেকে মিলিয়ন পেট দেখাবে হচ্ছে 1500-এর উপরে। তো এখন আমি যেহেতু স্ক্রিন রেকর্ড করতেছি এবং ইউজ করতেছি তাই অনেক চার্জ ড্রেন হচ্ছে, তাই এখান থেকে 750 দেখাচ্ছে মাত্র। কিন্তু আপনি যদি নর্মাল ইউজ করেন তাহলে এখান থেকে দেখবেন যে যদি আপনি ফাস্ট চার্জার ইউজ করে থাকেন তাহলে অবশ্যই এখান থেকে 1500-এর উপরে দেখাবে বা 1400-এর উপরে দেখাবে মিলি অ্যাম্পিয়ার। তাহলে আপনি বুঝবেন যে চার্জারটা ফাস্ট চার্জার। আর যদি 1000-এর নিচে হয় তাহলে আপনারা বুঝবেন যে এটা কোনো নর্মাল চার্জার। বা আর যদি আরও কম হয় 700-800 বা এখন যেরকম দেখাচ্ছে তাহলে আপনারা বুঝবেন যে এই চার্জারটা আপনার ফোনের জন্য ভালো না। আর যদি 1000-এর উপর হয় তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা হচ্ছে মিডিয়াম লেভেলের চার্জার। তো এখন আমি যেহেতু ইউজ করতেছি এবং স্ক্রিন রেকর্ড হচ্ছে এই জন্য কিন্তু কম দেখাচ্ছে, নতুবা কিন্তু এখান থেকে 1500 বেশি দেখাতো যেহেতু আমার চার্জারটা হচ্ছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। তো এই এখান থেকে আপনারা সব কিছু দেখতে পারবেন। তো এই হচ্ছে মূলত এম্পিয়ার অ্যাপের রিভিউ। আর আপনারা কিন্তু এভাবে আপনার চার্জারটা চেক করতে পারবেন এবং হচ্ছে সব কিছু দেখতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অথবা পেজটি ফলো দিয়ে রাখবেন। আর ভিডিও কোনো অংশ না বুঝলে এটাও কমেন্ট করে জানাতে পারেন, তো আমি অবশ্যই আপনাকে রিপ্লাই দিব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য।